বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু তথ্য জানাতে চলেছি যা হয়তো আগে জানতেন না। সৌদি আরব যে শহরে সবচেয়ে বেশি তেলের খনি রয়েছে সেই শহর সম্পর্কে জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকলো, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেলের খনি আবিষ্কারের পূর্বে সৌদি আরবের অর্থনীতি যথেষ্ট দুর্বল ছিল। 1908 সালে সৌদি আরবে সর্বপ্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায়। এরপরে সৌদি আরবের ভাগ্য বদলে যায়। এর আগে সৌদি সরকার তেল উত্তোলনে ব্রিটেনের সাহায্য চেয়েছিল। ব্রিটেন এতে সরাসরি অস্বীকৃতি জানায় এবং এটাও বলে যে 40 দিন পরেই সৌদি আরবের তেল শেষ হয়ে যাবে। এরপর সৌদি আরবের দাম্মামে সর্বপ্রথম তেল উত্তোলন শুরু হয়। তেল উত্তোলনে সৌদি আরবের সাথে আমেরিকার অনেক বড় একটা কোম্পানির চুক্তি হয়েছিল। কিছুদিন পরে এই কোম্পানিটি চুক্তি বাতিল করে। এরপর অন্য একটা অয়েল কোম্পানির সাথে সৌদি আরব চুক্তি করে। এরপর থেকে সৌদি আরবের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। 1932 সালের 4 মার্চ সৌদি আরবের ভাগ্য পুরোপুরি বদলে যায়। এদিন দাম্মামের একটা তেলের কূপের 5 কিলোমিটার গভীর থেকে সর্বপ্রথম 1585 ব্যারেল ইউনিট তেল উত্তোলন হয়। এই দাম্মামেই সৌদি আরব সর্বপ্রথম সফল হয়। দাম্মাম সৌদি আরবের অনেক গুরুত্বপূর্ণ একটা শহর। ওমেন ও ইয়েমেনের সাথে এই শহরের সীমানা রয়েছে। 2019 সালের আদমশুমারি অনুযায়ী দাম্মামের মোট জনসংখ্যা 8,32,000। দাম্মামের খুব কাছেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর আল খোবার অবস্থিত, যা কিনা ব্যবসা বাণিজ্য বন্দরের জন্য প্রসিদ্ধ। পৃথিবীর মধ্যে বৃহত্তম ফ্লাইওভার শাহ ফাহাদ দাম্মাম শহরে অবস্থিত। দৈর্ঘ্য এটি 25 কিলোমিটার আর এটি চওড়ায় 23 কিলোমিটার। এই ফ্লাইওভার নির্মাণে 800 মিলিয়ন US ডলার খরচ হয়েছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে দাম্মাম শহরের উচ্চতা 40 ফিট। দাম্মাম শহরে সর্বপ্রথম কিছু জেলে এসে বসবাস শুরু করে। এরপর ধীরে ধীরে এখানে আরো অনেক মানুষ জড়ো হতে শুরু করে এবং এলাকাটিতে বসতি নির্মাণ হতে থাকে। 1932 সালে যখন সৌদি আরব স্বাধীন হয় তখন দাম্মামে ছোট ছোট বস্তি গড়ে উঠেছিল, যেখানকার মানুষেরা মুক্ত সংগ্রহ ও মাছ শিকার করত। তবে 1978 সালের পর থেকে দাম্মাম উন্নত হতে শুরু করে। যখন দাম্মাম থেকে তেল পুরো দমে উন্নতন হতে শুরু হয় তখন এখানে ব্যাপক উন্নতি সাধিত হয়। দাম্মামে সৌদি আরবের সবচেয়ে বেশি তেলের কূপ রয়েছে। এরপর বিগত 40 বছর ধরে দাম্মাম তেলের উপর নির্ভর করে টেকনোলজির দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। বর্তমানে পৃথিবীতে যত তেল রয়েছে তার 40% দাম্মামেই রয়েছে, অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে 60% তেল রয়েছে, শুধুমাত্র দাম্মামেই 40%। আমেরিকার একটি সার্ভে অনুযায়ী দাম্মামের এই তেলের খনিগুলো থেকে আগামী 80 বছরের মধ্যে তেলের কোনো ঘাটতি হবে না। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বেশি শিয়া দাম্মামে বসবাস করে, যাদের সংখ্যা দাম্মামের মোট জনসংখ্যার 25%। পুরো দাম্মাম শহরে শিয়াদের একটাই মসজিদ রয়েছে যার নাম ইমাম হোসেন মসজিদ। এই মসজিদে একসাথে 80,000 মানুষ নামাজ পড়তে পারে। সৌদি আরবের শিয়ারা আশুরা পালন করতে পারে না এবং কোথাও এদের আশুরা করার অনুমতি নেই। যখন মহরম আসে তখন শিয়ারা ইমাম হোসেন মসজিদের কাছে এসে বিলাপ করতে শুরু করে। তারা ইমাম হোসেনের নামে এই মসজিদের কাছে এসে আফসোস করতে শুরু করে। 2 বছর আগে সৌদি আরবে একজন শিয়ার গর্দান নেওয়া হয়েছিল, কারণ সে দাম্মাম শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে ভাষণ দিয়েছিল। এতে তেহরান প্রতিক্রিয়া জানিয়েছিল, তারা সৌদি আরবের এমন কাজের নিন্দা করেছিল। এরপর সৌদি আরব ইরানের রাষ্ট্রদূতকে সেদেশ থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই এই 2 দেশের মধ্যে চরম শত্রুতা বিরাজমান। দাম্মামে অনেক বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে। এখানকার বেশিরভাগ ইউনিভার্সিটি সরকারি। এখানে অনেক ইংরেজি স্কুলও রয়েছে, কারণ এখানে যেসব ইংরেজ কর্মচারীরা রয়েছে তাদের বাচ্চারা এসব ইংরেজি স্কুলে পড়ালেখা করে। দাম্মামের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল ইউনিভার্সিটি। এখানকার কিং ফাহাদ ইউনিভার্সিটিও অনেক জনপ্রিয়। সৌদি আরবের অন্যান্য শহরের মতো দাম্মামের ছেলেরাও ফুটবল খেলতে অনেক পছন্দ করে। দাম্মামে বাচ্চাদের জন্য ছোট ছোট স্পোর্টস ক্লাবও রয়েছে, কারণ ফুটবল সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ দাম্মামের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। এছাড়াও দাম্মামে উটের দৌড় অনেক বেশি জনপ্রিয়। এই উটের দৌড়ে অংশগ্রহণ করতে সৌদি আরবের দূর দূরান্ত থেকে অনেক প্রতিযোগীরা আসে।
দাম্মামে অনেক পাকিস্তানি, বাংলাদেশি ও ভারতীয়দের ক্রিকেট খেলতে দেখা যায়। দাম্মামের কিং ফাহাদ এয়ারপোর্ট এরিয়ার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট মূল শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই এয়ারপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান ল্যান্ড করে, তবে ব্যবসায়িকদের বিমানগুলো সবচেয়ে বেশি এখানেই ল্যান্ড করে। দাম্মামে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শাহ আব্দুল আজিজ বন্দর রয়েছে। 1940 সালে এই বন্দর উদ্বোধন করা হয়েছিল। দাম্মামের সীমানা ওমানের সাথে রয়েছে। দাম্মাম শহরে মুসাফিরদের জন্য কোনো বাস নেই। দাম্মাম শহরে জুলাই মাসে তাপমাত্রা 50 ডিগ্রির উপরে উঠে যায়। এই মাসে যখন তাপমাত্রা 50 ডিগ্রির উপরে উঠে যায়, তখন অন্যান্য দেশের শ্রমিকদের দুপুরবেলা কাজ বন্ধ রাখতে হয়। দাম্মামের কাছে আল খোবার ও আল তেহরান শহর অবস্থিত। 2009 সালের আদমশুমারি অনুযায়ী এই আল তেহরান শহরের জনসংখ্যা 3,60,000 মতো। এই তিন শহরের জন্য একটাই বিমানবন্দর রয়েছে। দাম্মাম শহরের মানুষজন যথেষ্ট ভোজন বিলাসী। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোন দেশ বা শহর নিয়ে ভিডিও দেখাবো, কোনটি দেখতে চান কমেন্ট করে জানান। ধন্যবাদ।